তো ইনি মানে আমার কাছে আগে এসেছিলেন কত দু বছর আগে এসেছিলেন দু বছর আগে এসেছিলেন মুর্শিদাবাদ ইনার বাড়ি তো সে টাইমে ইনার বয়স ছিল 21 বয়স ছিল তো এখন উপস্থিত ওনার বয়স হচ্ছে 23 প্লাস তো সপ্তাহে আমরা ওনার গাইনিকোমিস্টিয়া সার্জারি করেছি ওনার গাইনিকোমিস্টিয়া ছিল গাইনিকোমিস্টিয়া নিয়ে ওনার একটা সমস্যা ছিল বিশাল কি ওখানে লোকালি একটা পেন হতো আর প্লাস উনি মানে জামাটা খুলতে পারতেন না আর সবথেকে বড় সমস্যা ছিল কি গালি যদি খালি গায়ে থাকতে হয় তাহলে থাকতে সমস্যা ছিল দেখুন গাইনিকোমিস্টিয়া বেসিক্যালি গাইনিকোমিস্টিয়া কি জিনিসটা হয় সেটা একটু শর্টে আমি বলে দিই গাইনিকোমিস্টিয়া দুটো জিনিসে নিয়ে মিলানো হয় আর তৈয়ার করা শব্দ একটা হচ্ছে গাইনি গাইনি মানে হচ্ছে মেয়েদের রিলেটেড যে প্রবলেম হয় তাকে গাইনি বলা হয় আর মেস্টিয়া যেটা ব্রেস্ট মানে কি স্তন সম্বন্ধিত যে জিনিসটা হয় তাকে মেস্টিয়া বলা হয় তো দুটো শব্দকে যদি আমরা বলে দিই সঙ্গে মিলে তো স্ত্রী মতন যে স্থান হয় তাকে কিন্তু গাইনিকোমিস্টিয়া বলা হয় সেটা হলো ইংরেজি একটা সরল ভাষায় রূপান্তর তো এর গ্রেডিং হয় গ্রেডিং 1, 2, 3 হয় সেই অনুযায়ী ওর ট্রিটমেন্টটাও আছে প্লাস পেশেন্টের কি প্রবলেম উনি কি মানে ভাবছেন কি কাপড়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি মানে সোশ্যাল গ্যাদারিংয়ে একটা প্রবলেম আসছে কি স্কুলে কোনো সমস্যা আছে অনেকবার স্কুলে বাচ্চায় এটা সমস্যা আছে অনেকবার সার্ভিস করতে এই সমস্যা আসে তো স্তনটা বড় বড় দেখা যায় আর মানে যদি টাইট জামা টামা পড়তে সমস্যা হয় যদি কোনো সুইমিং করতে যায় সেটা সেখানে সমস্যা হয় যদি খালি গায়ে যদি থাকে আর গঞ্জি পড়ে থাকে শুধু তাহলেও কিন্তু এটা সমস্যা দেখা যায় তো ওনার এরকম ধারণাই একটা সমস্যা ছিল আপনার কি সমস্যা ছিল আমার ওই মানে ব্রেস্টে ওই গোটা ছিল গাইনোকোমাস্টিয়াস গ্রেড 1 তো আমার মাঝে মাঝে ব্যথা হতো প্লাস হয়তো এটা লজ্জার ব্যাপার শার্ট খুলতে পারতাম না বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বা কিছু করতে মানে অনেক লজ্জার ব্যাপার ছিল তাই মাঝে মাঝে পেন হতো তাই আমি ইউটিউবে আপনার ভিডিও দেখে একটা ডিসিশন নিই দু বছর আগে এসেছিলাম কিন্তু তখন কোনো কারণবশত করা হয়নি এবার ফাইনালি ডিসিশন নিলাম যেটা সারাবো তাই তো বেসিক্যালি আমি ওটাই বলতে চাইছিলাম আর আমি একটু ছোট মানে এই ব্যাপারটা বলে দিই কি গাইনোকোমাস্টিয়া বেসিক্যালি কারণটা কি হয় ম্যাক্সিমাম কারণটা হচ্ছে ইডিওপ্যাথিক মানে হরমোনের যে ডিসব্যালেন্সটা হয় তার জন্য যে কোনোই ভাবে হয় আর স্তনটা বেড়ে যায় ছেলে হোক কি মেয়ে হোক কিন্তু ওদের স্তনটা হয় স্তন ডেভেলপ করবে না যদি ছেলে থাকবে তাদের টেস্টোস্টেরন নামক হরমোন যেটা থাকে তার জন্য কিন্তু স্তন ডেভেলপ করে না মেয়েদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন নামে হরমোন হয় তার জন্য কিন্তু ব্রেস্টটা ডেভেলপ করে এই যদি কোনো কারণে কোনো ডিসব্যালেন্স হচ্ছে অ্যান্ড রিসেপ্টরে হতে পারে ইয়া হরমোনে প্লাস যেটা রিলেটেড জিনিসটা আছে ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া সেটা কিন্তু করা হয়েছিল সব কিছু ফিট হয় উনি অপারেশনে একটা সিদ্ধান্ত নিলেন আর আমরা একটা অপারেশন করতে পেরেছি আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া ওনার অপারেশন হয়েছে খুবই ভালো খুবই সুন্দর উনি কিছু বুঝতে পারেননি আপনার কোনো ব্যথা ব্যথা হয়েছিল না কোনো সমস্যা আর অপারেশনে বাদে কোনো মানে এরকম মনে হলো কি না মানে একটা বিশাল বড় জিনিস কি আমি মানে না না ওইরকম মনে হয়নি মনে হলো যে আমার সমস্যা হয়তো দূর হলো প্রথম প্রথম দু একদিন হয়তো হালকা ব্যথা তারপরে আর ওই রকম ব্যথা নাই এখন পুরোপুরি মোটামুটি তো আপনি এখন প্রেশার গার্মেন্ট পরে আছেন সেই টাইমেও খোলা হয়েছিল আজকেও খোলা হয়েছিল আপনার আজকে যে ফ্ল্যাট চেস্ট দেখে আপনার কেমন মনে হলো না আমার ভালোই লাগলো খুব ভালোই লাগলো কোনো অসুবিধা নেই স্যাটিসফাইড হ্যাঁ একদম তো এটা একটা জিনিসটা আছে গাইনোকোমাস্টিয়ায় স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক হাই আছে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই থাকে কেন কি ইমিডিয়েট রেজাল্ট দেখা যায় শুরু দিকটা ওনাকে কিন্তু প্রেশার গার্মেন্ট পরে থাকতে হয় আর প্রেশার গার্মেন্ট মানে একটা ডিউরেশন বাদে ইউজুয়ালি আমরা 3 to 6 weeks বলি কি ডে অ্যান্ড নাইট পড়তে হবে তারপরে শুধু নাইটে যেন 3 to 6 weeks অ্যাজ পার গ্রেডিং আর ওনার স্কিনের ইলাস্টিসিটি উপরে ডিপেন্ড করে সেটা করা হয় তো সে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা ডিসিশন হয় ইনিশিয়ালি একটা মানা হয় কি স্ট্রেনিয়াস এক্সারসাইজ এইসবগুলো না করতে বাদ বাকি নর্মাল একটা লাইফ যেমন উনি একটা নর্মাল লাইফ আজকে ওনার যে 4-5 দিন হয়ে গেছে উনি নর্মাল একটা বাথ নেবেন ওয়াশ করতে পারেন সাবুন লাগাতে পারেন যাই কিছু চান ও মানে করতে পারেন নর্মাল অ্যাক্টিভিটি অ্যালাউড আছে হেভি এক্সারসাইজ মানা আছে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো জানা থাকে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন ডাইরেক্ট মেল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন আবার আমাদের যে লোক আর আমি চেষ্টা করব কি আপনাকে কোনো না কোনো উত্তর নিশ্চয়ই দেব যত জলদি সম্ভব হবে সেটা দেওয়া হবে বাকি আপনি কমেন্ট করুন আর প্রশ্ন যদি থাকে তাহলে নিশ্চয়ই আমি জিজ্ঞেস করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনাকে খুব নমস্কার থ্যাংক ইউ